তো মাটিডালি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্লাস নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ ফারুক হোসাইন, সহকারী শিক্ষক ইংরেজি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস। আমরা জানি যে আমাদের ট্রান্সফরমেশনে কখনো অ্যাক্টিভ কখনো প্যাসিভ হিসেবে ভয়েস চলে আসে। তো আজকে আমরা ভয়েস আলোচনা করব। তোমরা দেখো, প্রথমে আমি তোমাদের জন্য বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন হতে পাঁচটি সেন্টেন্স লিখেছি এবং আমরা আজকে এগুলো সলভ করার মাধ্যমে শিখব কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তো প্রথমে আমরা দেখি, প্রথম সেন্টেন্স, এভরি ওয়ান প্রেইজড হার। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো সাবজেক্ট হচ্ছে এভরি ওয়ান, ভার্ব প্রেইজড এবং অবজেক্ট হচ্ছে এখানে হার। তাহলে আমরা জানি যে ভয়েস করার সময় প্রথমে অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে দেখো, প্রথমে আমরা অবজেক্টকে কী করে নেব, সাবজেক্ট করে নেব। হার থেকে হয়ে গেল শি। তারপরে দেখো এই বাক্যটি পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আমরা জানি যে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ভয়েস করার সময় সাহায্যকের ভার্ব বি ভার্ব হিসেবে নিতে হবে, ওয়াজ অথবা অয়া। তো সেক্ষেত্রে আমরা শি দেখো সিঙ্গুলার, সেই জন্য আমরা নেব হচ্ছে ওয়াজ। শি ওয়াজ মূল ভার্বের কী করতে হয়, পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেইজড, তারপরে আমরা জানি যে প্রিপোজিশন, একটি বাই প্রিপোজিশন বসাতে হবে আমাদের প্যাসিভ করার জন্য, এবং সাবজেক্টকে করতে হবে অবজেক্ট। মানে শি ওয়াজ প্রেইজড বাই এভরিওয়ান। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রথমে অবজেক্টকে কী করতে হয়, সাবজেক্ট। আমরা টেন্স অনুযায়ী বি ভার্ব, সেই জন্য পাস্ট টেন্সের জন্য আমরা ওয়াজ নিয়েছি এখানে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিপোজিশন ব্যতিক্রম না হলে সবসময় বাই বসাতে হয় এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এবার আসো আমাদের দ্বিতীয় সেন্টেন্স, হেলথ ক্যান বি ইম্প্রুভড বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে এটাকে আমাদের করতে হবে অ্যাক্টিভ। তাহলে আমরা আবার আগের মতো করে দেখো, আমরা একটা মডাল বাক্যের গঠন দেখব। প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, মডাল, ভার্বের বেস ফর্ম এবং অবজেক্ট। তাহলে প্রথমে আমরা এখন দেখো বাইয়ের পরবর্তী অংশটা এখন অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট হিসেবে প্রথমে বসবে। তাহলে আমরা এখানে লিখি দেখো, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, সাবজেক্ট, তারপরে কি বসবে, মডাল ক্যান, ভার্বের হবে বেস ফর্ম। মডালের পরে সবসময় অ্যাক্টিভ বাক্যে ভার্বের হবে বেস ফর্ম। তাহলে দেখো এখানে তোমরা যে আমরা একটা মডেল যুক্ত বাক্যকে অ্যাক্টিভ করার সময় আমরা চারটি অংশ খুবই সতর্কভাবে লিখব। প্রথমে থাকবে সাবজেক্ট, মডেল, ভার্বের বেস ফর্ম এবং অবজেক্ট। আর যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টই করব সাবজেক্ট, মডেলের সঙ্গে আমরা একটা বি ভার্ব দিব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন বাই বসে, তারপরে আমরা সাবজেক্টকে করব অবজেক্ট। দেখো তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দুটাই জানা হয়ে গেল। এবার আসো আমরা তৃতীয় সেন্টেন্সে, এটা দেখো, হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ। তাহলে এটা দেখো ডিড নট আছে, তার মানে এটা এক নাম্বার সেন্টেন্সের মতো, এটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে প্রথমে আমরা অবজেক্ট কি করি, সাবজেক্ট। তাহলে দিস ওয়েলথ পাস্ট টেন্স, তাহলে ওয়াজ অথবা অয়ার, তাহলে এর সঙ্গে হবে ওয়াজ, বাক্যটি নেগেটিভ, সেদিন আমরা নট দিলাম। দিস ওয়েলথ ওয়াজ নট, মূল ভার্বের দেখো পাস্ট পার্টিসিপল। বাই বসালাম এবং সাবজেক্টকে করবো আমরা অবজেক্ট। তাহলে দিস ওয়েলথ ওয়াজ নট মিস ইউজড বাই হিম। এবার এসো চতুর্থ সেন্টেন্স নাম্বার ফোর, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। তাহলে প্যাসিভ করতে হবে এটা। দেখো এটা এনজয়, ভার্ব হচ্ছে আমাদের এখানে এনজয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা প্রথমে অবজেক্টকে কী করব, সাবজেক্ট, দিস গেম। প্রেজেন্ট টেন্স হলে, পাস্ট টেন্স হলে ওয়াজ অ্যাট,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর, তাহলে দিস গেমের সাথে বসবে ইজ। এম বসে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, আর প্লুরাল হলে আর। তাহলে দেখো দিস গেম ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে এনজয়েড বাই পিপল অফ অল এজেস। এবার আসো নাম্বার ফাইভ, ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা করতে হবে অ্যাক্টিভ। কিন্তু তোমরা দেখো এই সেন্টেন্সে ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এই যে গেমটি এটা যে খেলা হয় সারা পৃথিবীব্যাপী, কিন্তু খেলে কে সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। তো আমরা জানি যে সারা পৃথিবীর মানুষ লোকজন সবাই এই গেমটি খেলে, তাহলে আমরা এখানে বাইরে কিন্তু আমাদের ধরে নিতে হবে মনে মনে। তাহলে আমরা কল্পনা করবো যে এখানে বাই পিপল ছিল, তাহলে এখন সাবজেক্ট অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট হবে পিপল। পিপল এখন দেখো এম ইজ আর আছে, তাহলে অবশ্যই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, তাহলে এখন শুধু ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। পিপল প্লে এখন যে সাবজেক্ট আছে সেটা হবে এখন অবজেক্ট, তাহলে পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো আমরা যখন প্রেজেন্ট টেন্সের কোনো প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করব, আমরা তখন সেই টেন্সের গঠন মেনটেন করব, অর্থাৎ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, তারপর এক্সটেনশন অংশটি আমরা দিয়ে দিব। তাহলে যখন অ্যাক্টিভ করব তখন আমরা সেই টেন্স যে টেন্সের প্যাসিভ থাকবে সেই টেন্সের গঠন আমরা ফলো করব, তাহলে আমরা সহজেই প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ বাক্য পরিণত করতে পারবো। তো ধন্যবাদ তোমাদের সকলকে, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সফরমেশনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।